ভজনের আজান শুরু হয়েছে মাত্র, রাতের অন্ধকারের শেষ এসেছে। সেই কালো রাতে ঘাতকের দল এগিয়ে এলো ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানোর জন্য। আজ সেই অভিশপ্ত শোকাবহ যজ্ঞাগ্নি পর্ব এর আলোচনা সভা মহাভিরে সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী যারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকৌশলী সমাজের গর্ব আমাদের প্রিয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর প্রেসিডেন্ট আইবি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সম্মানিত বিশেষ অতিথি ডক্টর প্রকৌশলী এম হাবিবুর রহমান সভাপতি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও উপাচার্য জুয়েল। সম্মানিত বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। সম্মানিত বিশেষ অতিথি প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক আই। সম্মানিত বিশেষ অতিথি ডুয়েট পরিবারের প্রিয় প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী সভাপতি ডুয়েটা এবং প্রাক্তন সভাপতি ডুয়েকা। সভায় উপস্থিত আইবি বিপিপির আমন্ত্রিত প্রকৌশলীবৃন্দ, রেকার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রিয় সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে আমরা আমাদের আলোচনা সভার একেবারে শেষ প্রান্তে রয়েছি এবং আমরা সংক্ষিপ্ত আকারে হলেও সকলের বক্তব্য শুনেছি। এখন নিশ্চিতভাবে আমরা অপেক্ষা করছি দোয়া মাহফিলের জন্য এবং পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করছে নামাজ। সুতরাং আমি এই 15ই আগস্টের উপরে কোনো দীর্ঘায়িত বক্তব্য না দিয়ে একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। যে স্বাধীনতা শত্রুরা যেভাবে স্বাধীনতার সংগ্রামীদের উপরে প্রতিশোধ নিয়েছে, আমাদেরকে যদি বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে হয় তার সব